আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আরেকটা টিপস নিয়ে আসলাম এক্সেলের। সেটা হচ্ছে যে আমরা এক্সেলের মধ্যে প্রতিদিন কাজ করার সময় আমাদের অনেক শর্টকাট কি এর প্রয়োজন হতে পারে। সেই শর্টকাট কি গুলো কন্ট্রোল এস থেকে নিয়ে কন্ট্রোল এস কন্ট্রোল পি প্রিন্টের জন্য, কন্ট্রোল এস সেভ এর জন্য, অল্ট এ সব সিলেক্টের জন্য, অল্ট এ ফাইল মেনুর জন্য, অল্ট এম, হ্যাঁ, অল্ট ভি, অল্ট ডাব্লিউ রিভিউর জন্য, এরকম প্রত্যেকটা শর্টকাট কি আমাদের খুবই প্রয়োজনীয়। আর এরকম শর্টকাট কি অভাব নেই, অনেক শর্টকাট কি আছে। তো এই শর্টকাট কি গুলো আমরা কোথা থেকে পেতে পারি? এই শর্টকাট কি গুলো আমরা পাওয়ার জন্য আমরা মাইক্রোসফটের যে সাইট আছে সেই সাইটের মধ্যে support.microsoft.com এখানে গেলে আমরা যত রকমের শর্টকাট কি আছে আমরা সব পেয়ে যাব। এখানে গেলে আমরা যত রকমের শর্টকাট কি আছে সবকিছু পেয়ে যাবো। দেখেন, ক্লোজ ওয়ার্কবুক কন্ট্রোল প্লাস ডাব্লিউ, ওপেন ওয়ার্কবুক কন্ট্রোল প্লাস ও, হোম ট্যাবে অল প্লাস এস কন্ট্রোল প্লাস, কপি সিলেকশন কন্ট্রোল সি কন্ট্রোল ভি, পেস্ট কন্ট্রোল জেড, আন্ডো কন্ট্রোল ডিলিট রিমুভ ডিলিট সেল, এইরকম কন্ট্রোল এক্স হচ্ছে কার্ড, এইরকম প্রত্যেকটার জন্য এরকম অসংখ্য এইরকম দেখেন আমাদের এখানে রিবনের জন্য আলাদা আলাদা, তারপরে হচ্ছে আপনার কিবোর্ডের রিবনের জন্য আলাদা আলাদা, অ্যারো কি এর জন্য কি আছে কন্ট্রোল শিফট প্লাস F10, কন্ট্রোল F1 এর জন্য কি আছে শিফট প্লাস F10 ওপেনে কনটেক্সট মেনু, এরকম অভাব নেই, এরকম অভাব নেই। আমি এই জিনিসটা আপনাদের সাথে এই লিঙ্কটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব কমেন্টস বক্সের মধ্যে, আপনারা এখান থেকে নিয়ে নেবেন, যা প্রয়োজন হয় আপনারা এখান থেকে নিয়ে নেবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবাই লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।